ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলে পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দুয়ের সম্পূর্ণ অঙ্ক করে দেখিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা তিনের অঙ্কগুলো করব অধ্যায় তিনের অঙ্কগুলো করব উনত্রিশ পৃষ্ঠা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তৃতীয় অধ্যায়ের একত্রিশ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে তা আমি করে আগে থেকে করে রেখেছি তা তোমাদের বুঝিয়ে দেব তো দেখো এখানে শূন্যস্থান দেওয়া আছে ফাঁকা জায়গা দেওয়া আছে বক্স করে আর পাশে ছকে কিছু কার্ডের মধ্যে সংখ্যা লেখা আছে তো চলো অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো এখানে প্রথমে ফাঁকা স্থানে লেখা আছে স্থানীয় মানে বিস্তার করি অঙ্কে লিখি তারপরে লেখা হচ্ছে কথায় লিখি ঠিক আছে এবং আমাদের বক্সের ভিতর দেওয়া রয়েছে এবং আমাদের বক্সের ভিতর দশ হাজারের পাঁচটি কার্ড দেওয়া রয়েছে এবং এক হাজারের একটি কার্ড দেওয়া রয়েছে ঠিক আছে তো অঙ্গটি কীভাবে করতে হবে তোমাদের বুঝে দিচ্ছি তো প্রথমত তোমরা দশ হাজারের যে পাঁচটি কার্ড রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কার্ড যোগ করবে অর্থাৎ দশ হাজার যোগ দশ হাজার বিশ হাজার বিশ হাজার যোগ দশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার যোগ দশ হাজার চল্লিশ হাজার এবং চল্লিশ হাজার যোগ দশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে তো এখানে তোমরা পঞ্চাশ হাজার লিখবে যোগ দিবে হাজারের ঘরে আছে হাজার তাই এখানে হাজার দেবে ঠিক আছে তবে এবার অঙ্কে লিখতে লাগবে স্থানীয় মানে বিস্তার আমাদের হয়ে গেল অঙ্ক লিখিতে তোমরা লিখবে পঞ্চাশ হাজার যোগ এক হাজার অর্থাৎ একান্ন হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার যোগ এক হাজার অর্থাৎ একান্ন হাজার এখানে অঙ্কে লিখবে এবং কথা এখানে লিখবে একান্ন হাজার ঠিক আছে কথা এখানে তোমরা লিখবে একান্ন হাজার পরে অঙ্কতে যাওয়া যাক তো পরের অঙ্গের অঙ্গ তো এখানে বক্সে কিছু দেওয়া নেই খালি অঙ্কে লিখির ফাঁকা স্থানে দেওয়া আছে দশ হাজার এক ঠিক আছে তো দশ হাজার এক দেওয়া আছে তোমরা এখানে তাহলে দশ হাজারের একটি কার্ড রাখবে দশ হাজার এবং দশ হাজার এক যেহেতু তাই তোমরা এককের ঘরে এক লিখবে ঠিক আছে তাই এখানে তোমরা তারপরে এবার স্থানীয় মানে বিস্তারের ঘরে তোমরা লিখবে দশ হাজার যোগ দশ হাজার যোগ এক ঠিক আছে কথা লিখির ভাবে তোমরা লিখবে দশ হাজার এক ঠিক আছে তো পরের অঙ্ক তো দেখো পরের অঙ্কতে কি বলছে বাহান্ন হাজার দুই শত উনত্রিশ ঠিক আছে বলেছে বাহান্ন হাজার দুই শত উনত্রিশ অর্থাৎ এরকম সংখ্যাটি হবে এরকম ঠিক আছে পরে এখানে বাহান্ন হাজার উনত্রিশ বাহান্ন হাজার দুইশত শত উনত্রিশ এটুকি পড়লে তোমাদের হয়ে যাবে বার পরেরটি তোমাদের পড়ার দরকার নেই হাজার দুইশত শত উনত্রিশ ঠিক আছে অর্থাৎ বাহান্ন একক দশক শতক হাজার দুই একক দশক শতক একক দশক শতক উনতিরিশ ঠিক আছে এটিকে তোমরা কিভাবে লিখবে তা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেহেতু বলা আছে বাহান্ন হাজার তাই তোমাদের প্রথমে পঞ্চাশ হাজার করতে লাগবে তাই তোমাদের এখানে দশ হাজারের পাঁচটি কার্ড এক দুই তিন চার পাঁচ পাঁচটি কার্ড আঁকবে এবং বলা হয়েছে দুই বাহান্ন হাজার তাই তোমাদের আরও দুই হাজার পঞ্চাশ হাজার আমাদের এখানে হয়ে গেল বাহান্ন হাজার লাগবে প্রথমে প্রথমে বাহান্ন হাজারের পঞ্চাশ হাজার আমাদের এখানে হয়ে গেল আর দুই হাজার লাগবে তাই তোমরা হাজারের ঘরে রাখবে দুটি কার্ড এবার আমাদের বলছে দুই শত অর্থাৎ দুইশো দুইশোর আমাদের শতকের ঘরে দুটি দুটি একশো একশো কার্ড আঁকবে এবং দুই শত উনত্রিশ উনত্রিশ অর্থাৎ প্রথমে কুড়ি তারপরে নয় ঠিক আছে তাই তোমরা এখানে দশের ঘরে দুটি দশের কার্ড এবং বলা হয়েছে এখানে তোমরা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাশে সহ যে জায়গা না হয় তাহলে তোমরা পাশে লিখতে পারো তো তারপর তারপর তোমরা স্থানীয় মানে বিস্তারের ঘরে যেহেতু আমাদের অজুদের ঘরে পাঁচটি পাঁচটি আমরা দশ হাজারের কাঠ এঁকেছি তাই এখানে তোমরা পঞ্চাশ হাজার লিখবে যোগ দিয়ে হাজারের ঘরে যেহেতু আমরা দুটি হাজারের কাঠ এঁকেছি দুই হাজার লিখবে তারপরে যোগ দিয়ে যেহেতু আমরা শতকের ঘরে দুটি একশোর কাঠ এঁকেছি দুশো লিখবে তারপর দশকের ঘরে দুটি দশের কাঠ এঁকেছি কুড়ি লিখবে যোগ দিয়ে নয় লিখবে ঠিক আছে তারপর এখানে পাঁচই লেখে দেবে হাজার দুইশত উনত্রিশ নিচে আরেকটি অঙ্ক রয়েছে তা আমি আর তোমাদের দেখাবো না ওই অঙ্কটি করে দেওয়া আছে তোমরা নিজেরা বুঝে নিবে অঙ্কটি স্থানীয় মানে বিস্তার করা আছে এখানে রয়েছে তিরিশ হাজার দুই হাজার দুইশো এক অর্থাৎ বত্রিশ হাজার দুইশো একুশ ঠিক আছে বত্রিশ একক দশক শতক হাজার অর্থাৎ সংখ্যাটি হবে এরকম বত্রিশ হাজার দুইশো বত্রিশ একক দশক শতক হাজার দুইশো দুইশো এক এক সংখ্যাটি হবে বত্রিশ হাজার তো কথায় লিখির এখানে তোমরা লিখবে বত্রিশ হাজার দুই শত এক ঠিক আছে এবং এখানটায় অজুদের ঘরে দশ হাজারের তিনটি হাজারের ঘরে হাজারের দুটি শতকের দুটি এবং দর্শকের আকার দরকার নেই এককের একটি ঠিক আছে তো চলো এই অঙ্কটা তোমরা বুঝিয়ে দিলাম নেক্সট পেজে যাওয়া যায় তো এটি আমাদের একত্রিশ নম্বর পৃষ্ঠা ছিল তো আমাদের তেত্রিশ নম্বর পৃষ্ঠের অঙ্গগুলো খুবই মজাদার রয়েছে চলো অঙ্গগুলো করা যায় দেখো তো দেখো এখানে কি বলেছে চীনের সাহায্যে পাঁচ অঙ্গের ছোট বা বড় সংখ্যা দেখাই ঠিক আছে তো যদি তোমরা আমার এক নম্বর অধ্যায়ের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে কোন চিহ্নটি কোন দিকে বসাতে লাগে ঠিক আছে তো তাও যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো আমি তোমাদের বলে দিচ্ছি কোন চিহ্নটি কোন দিকে বসাতে লাগে তো দেখো প্রথমে এক নম্বরে রয়েছে ছাপ্পান্ন হাজার একশো সাত এবং পরে রয়েছে কুড়ি হাজার দুশো এক ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে ছাপ্পান্ন হাজার একশো সাত বড় তাই আমরা এই চিহ্নটি বসাব ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের যেহেতু বাষট্টি হাজার বড়ো তাই আমরা এখানে এই চিহ্নটি বসাবো এখানে আমাদের বাষট্টি হাজার তিনশো একচল্লিশ বড় তাই আমরা এই চিহ্নটি বসাবো এখানে আমাদের একানব্বই হাজার বড় তাই আমরা এই চিহ্নটি বসাবো এখানে আমাদের বত্রিশ হাজার বড় তাই আমরা এই চিহ্নটি বসাবো এখানে আমাদের তেরো হাজার বড় তাই আমরা এই চিহ্নটি বসাবো এবং এখানে এখানে যে ফাঁকা স্থান রয়েছে তাতে তোমরা নিজেদের ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারবে কিন্তু মনে রাখতে লাগবে যেহেতু চিহ্নটি এদিকে করে দেওয়া আছে এদিকে তোমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও এদিকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বসাতে লাগবে ঠিক আছে তো এখানে ধরো আমি লিখলাম পাঁচ চার তিন দুই এক এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের ঠিক আছে এবার আমাদের এখানে যে সংখ্যাটি লিখবো তা এর থেকে বড় হতে লাগবে ঠিক আছে এখানে আমরা সেম সংখ্যা লিখবো পাঁচ চার তিন দুই খালি এখানে এক আমরা দুই বসে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা বসাতে ধরে খালি যাতে মনে রাখবে এই সংখ্যাটি যাতে এই সংখ্যাটি থেকে বড় হয় ঠিক আছে আমার এখানে পাঁচও আছে পাঁচও আছে চারও আছে চারও আছে তিনও আছে তিনও আছে দুইও আছে দুইও আছে খালি এখানে এক আছে এখানে বাইশ দুই আছে ঠিক আছে অর্থাৎ এটা আমাদের হলো চুয়ান্ন হাজার তিনশো একুশ এটা হলো আমাদের চুয়ান্ন হাজার তিনশো বাইশ অর্থাৎ আমাদের এটা বড় তাই চিহ্নটি এদিকে ঠিক আছে তোমরা এখানে তোমাদের মতো সংখ্যা বসাবে খালি মনে রাখবে এ পাশের সংখ্যাটি যাতে বড় হয় এ পাশের সংখ্যাটি যাতে ছোট হয় ঠিক আছে এই অঙ্গটি আগের অঙ্গটির মতোই খালি এই অঙ্গটি উল্টো রয়েছে ঠিক আছে এখানে তোমাদের ছোট সংখ্যা বসাতে লাগবে এখানটায় বড় সংখ্যা বসাতে লাগবে এর আগের ভিডিওতে এর আগের অঙ্কতে আমাদের এখানে বড় সংখ্যা বসাতে হয়েছিল এবং এখানে ছোট সংখ্যা বসাতে হয়েছিল তো এটা তোমরা নিজেরা করবে তো দেখো পরের অঙ্গ হচ্ছে উদ্ধকর্মে এবং অর্ধকর্মে সাজাই অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এখানে দেখো এখানে দেখো তোমরা এক নম্বরে এক দুই তিন চার চারটি সংখ্যা দেওয়া রয়েছে ঠিক আছে চারটি সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোকে একবার আমাদের এভাবে সাজাতে লাগবে যাতে বড় সংখ্যা হয় তারপরে ছোট সংখ্যা হয় আর একবার এভাবে সাজাতে লাগবে যাতে ছোট সংখ্যা হয় তারপরে বড় সংখ্যা হয় ঠিক আছে তো আমি উপরে খালি নাম্বারিং করে দেব তোমরা খাতায় নিজেরা করে নেবে তো আমি তোমাদের উদ্ধকর্মে সাজিয়ে দিচ্ছি অর্থাৎ বড় বড় সংখ্যাগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি পরে যখন অর্ধকর্মে তোমরা লিখবে তখন তোমরা উদ্ধকর্মেটাই উল্টে লিখে দেবে ঠিক আছে অর্থাৎ যদি তোমরা এখন যদি তোমরা এখন ছয় পাঁচ চার নয় পাঁচ উদ্ধকর্মে লেখার সময় এটাকে সবার ফার্স্টে লিখবে ঠিক আছে তারপরে এটিকে সেকেন্ডে লিখবে এটিকে থার্ডে লিখবে আর এটিকে ফোর্থে লিখবে ঠিক আছে তো অর্ধকর্মে লেখার সময় তোমরা এটিকে ফার্স্টে লিখবে এটিকে সেকেন্ডে লিখবে এটিকে থার্ডে লিখবে এটিকে ফোর্থে লিখবে ঠিক আছে কারণ এখানে আমাদের যে সংজ্ঞাটি রয়েছে সব থেকে বড় সংজ্ঞা এটি আমাদের উর্ধ্বকর্মে লেখার সময় সবার আগে হবে কারণ এটি সব থেকে বড় এবং অর্ধকর্মে লেখার সময় এটি সবার শেষে হবে কারণ এটি সবথেকে বড় অর্ধকর্মে মানে অর্ধকর্মে মানে আমাদের সবথেকে বড়ো সংখ্যাটি লাস্টে এবং সব থেকে ছোটো সংখ্যাটি আগে লিখতে লাগবে ঠিক আছে তো এখানে তোমরা এক দুই তিন চার করে অর্ধ উর্ধ্বকর্মে লিখে দেবে এবং অর্ধকর্মে লেখার সময় তোমরা চার তিন দুই এক লিখবে ঠিক আছে পরে অঙ্কেরগুলোতে আমি নাম্বারিং করে দিচ্ছি তোমরা বুঝে নাম্বার অনুসারে নিজে লিখে দেবে ঠিক আছে তো দুই দুয়ে এখানে তোমরা লিখবে এখানে হচ্ছে পঁচাত্তর হাজার সাতশো বারো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার চারশো বত্রিশ এটি আমাদের সবথেকে বড়ো তারপরে আমাদের এটি থেকে বড় তারপরে আমাদের কোনটি বড় তারপরে আমাদের তারপরে আমাদের এটি থেকে বড় তারপরে এটি সব থেকে বড় ঠিক আছে আমি এখানে উদ্ধকর্মের নিচে দাগ দিয়ে দিলাম তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে আমি এগুলো উদ্ধকর্মে করে দিচ্ছি এবং তোমরা অর্ধকর্মে লেখার সময় এর উল্টো লিখবে তাই যেমন এখানে আমি করেছি এখানে আমি এটাকে চার নম্বর দিয়েছি ঠিক আছে কারণ এখানে এটি থেকে ছোট তো এটিকে তোমরা অর্ধকর্মের সময় সবার আগে লিখবে এটিকে তিন নম্বর দিয়েছি এটিকে অর্ধকর্মে লেখার সময় তোমরা সেকেন্ডে লিখবে এটিকে দুই নম্বরে লিখেছি অর্ধকর্মে লেখার সময় এটিকে তোমরা তিন নম্বরে লিখবে এটিকে এক নম্বরে লিখেছি কারণ এটা সব থেকে বড় অর্ধকর্মে লেখার সময় এটাকে তোমরা সব থেকে লাস্টে লিখবে কারণ সব সময় আমাদের ছোটগুলোকে আগে এবং বড়গুলোকে পরে লিখতে লেগে ঠিক আছে তিন নম্বরে আমাদের এখানে আমাদের সব থেকে বড় হলো এটি এক এটি তারপরে রয়েছে তাই এটি দুই এটি তারপরে এটি তারপরে ঠিক আছে কারণ এখানে দেখো পঁচাশি হাজার দুশো আশি পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি পশা পঁচাশি হাজার তিনশো দুশো বত্রিশ এবং তারপরে রয়েছে পঁচাশি হাজার দুশো বারো অর্ধকর্ম লেখার সময় এটি ফার্স্টে লিখবে এটি সেকেন্ডে লিখবে এটি থার্ডে লিখবে এটি ফোর্থে লিখবে এবং উদ্ধকর্মের লেখার সময় আমি যে অনুসারে লিখে দিয়েছি তোমাদের ওয়ান টু থ্রি ফোর ঠিক এভাবে লিখবে ঠিক আছে চার নম্বরে রয়েছে পঁচাত্তর পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ ঊনপঞ্চাশ হাজার চারশো বারো এটিকে সবার ফার্স্টে লিখবে এটিকে এটিকে থার্ড এবং এটিকে ফোর্থে অর্ধক্রমে লেখার সময় এটিকে ফার্স্টে এটিকে সেকেন্ডে এটিকে থার্ডে এবং এটিকে ফোর্থ লেখবে ঠিক আছে নেক্সট অঙ্গটা যাওয়া যাক তো দেখো এখানে বলেছে এক অঙ্কের পাঁচটি সংজ্ঞা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংজ্ঞা লিখি অর্থাৎ এখানে আমাদের ছকে কিছু সংখ্যা দেওয়া রয়েছে যেমন এখানে প্রথমে রয়েছে ছয় এক দুই পাঁচ আট তা দিয়ে আমাদের একটি বৃহত্তম এবং তা দিয়ে আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা করতে লাগবে ঠিক আছে তো দেখো এখানে ছয় এক দুই পাঁচ আট রয়েছে বৃহত্তম সংখ্যা লেখার সময় সবার আগে বড় সংখ্যাগুলো দেবে যেমন আমরা আট যেমন সব থেকে বড় সংখ্যা তারপরে ছয় ছয় তারপরে পাঁচ তারপর দুই তারপর এক ঠিক আছে এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় ঠিক এটি লিখবে খালি উল্টে দেবে যেমন আমরা এক লিখেছি কে ফার্স্টে দুই কে সেকেন্ডে কে থার্ডে কে ফোর্থে এবং আটকে ফিফথে ঠিক আছে এইভাবে করবে সব থেকে বৃহত্তম এই সংখ্যা দিয়ে যা এই সংখ্যাটি দিয়ে সব থেকে বৃহত্তম সংখ্যা হবে এটি এবং এই সংখ্যা দিয়ে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে এটি ঠিক আছে এবার এই সংখ্যাটি দিয়ে এখানে লিখবে আট তিন দুই এক শূন্য এবং এখানে লিখবে শূন্য এক দুই তিন আট ঠিক আছে পরে রয়েছে আমাদের নয় আট সাত তিন শূন্য শূন্য তিন সাত আট নয় ঠিক আছে খালি উল্টে দেবে বৃহত্তম সংখ্যাটা যা লেখবে ক্ষুদ্রতম লেখার সময় তাটি উল্টে দেবে ঠিক আছে তারপরে আমাদের রয়েছে নয় ছয় চার তিন দুই এখানে আমরা লিখব দুই তিন চার ছয় নয় ঠিক আছে তো পরে নেক্সট পেজে যাওয়া যাক তো আমরা উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এসে পড়েছি তিন তৃতীয় অধ্যায়ের তো এখানে কিছু অঙ্গ রয়েছে তা আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করবো এবং কিছু অঙ্গ রয়েছে তা আমি তোমাদের করেও দেখে চলো ভিডিওটি এগিয়ে নেওয়া যাক এখানে কি লেখা আছে উপর নিচে বসিয়ে বিয়োগ তো এক নম্বরের অঙ্গটা কি বলেছে উপরে রয়েছে দুই নিচে রয়েছে এক দুইয়ের থেকে এক গেলে আমাদের এক উপরে রয়েছে সাত নিচে রয়েছে পাঁচ সাতের থেকে পাঁচ গেলে আমাদের দুই উপরে রয়েছে আট নিচে রয়েছে চার আটের থেকে চার গেলে চার ছয় থেকে ছয় গেলে শূন্য তিন 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 হাজার চারশো একুশ ঠিক আছে দ্বিতীয় নম্বর থেকে শূন্য গেলে শূন্য থেকে শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাঁচের থেকে চার গেলে এক দুইয়ের থেকে ছয় গেলে দুই দুই যেহেতু উপরে রয়েছে দুই যেহেতু ছয় থেকে ছোট সংখ্যা তাই আমরা দুইকে বারো ধরবো বারো থেকে ছয় গেলে ছয় হাতে কিছু হাতে এক আছে হাতের এক এখানে তোমরা বসিয়ে দেবে সুবিধার জন্য ধরে নেবে বসাবে না শুধু হাতে ধরে নেবে হাতে এক এখানে বসালাম চার থেকে এক গেলে তিন ঠিক আছে পরে আরো তিনটি অঙ্ক রয়েছে তা তোমরা নিজেরা করবে আমি নিচের অঙ্কতে চলে যাচ্ছি নিচে রয়েছে এখানে কোশ্চেনের এর অঙ্ক তো এখানে প্রশ্ন করা রয়েছে তাদের তোমাদের নিজেদের অঙ্ক তৈরি করে করতে হবে তো উপরে একটি অঙ্ক করে দেওয়া আছে এখানে বলা হয়েছিল অমল বাবুর এক নম্বরে বলা হয়েছিল অমল বাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা অর্থাৎ তুমি যদি ষাট টাকা টাকা রোজগার করো এবং তোমার পাঁচ লাগছে ঠিক আছে তোমার কাছে বাচ্চা কত দুই টাকা তো তার বছরের সঞ্চয় কত তা বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার আটশো তিরিশ বিয়োগ করলে বের হয়ে যাবে তাই এখানে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ দিয়ে 50830 কে বিয়োগ করেছে শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাঁচের থেকে তিন গেলে দুই দুইকে বারো ধরলাম যেহেতু আট বড় 12 থেকে আট গেলে চার হাতে রেখে এনে আসলো দুই থেকে এক গেলে এক সাতের থেকে পাঁচ গেলে দুই ঠিক আছে এখানে আমাদের হলো 21420 টাকা অমল বাবুর বছরে সঞ্চয় এত টাকা ঠিক আছে নিচে কিছু যে